অনলাইন এক্সামে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে একজন শিক্ষার্থী অনলাইনে পরীক্ষা দিবে। তো চলুন প্রথমে গভর্নমেন্ট আকবর আলী কলেজের ওয়েবসাইটে প্রবেশ করি। ওয়েবসাইট ভিজিট করার পরে আপনারা নেভিগেশন বারে দেখতে পারবেন অ্যাডমিশন, অনলাইন এক্সাম নামে দুইটা বাটন। অনলাইন এক্সাম বাটনে ক্লিক করবেন। এখানে প্রথমে আপনার এসএসসি রোল, ক্লাস রোল চাইবে। আপনাদের এসএসসি রোল, ক্লাস রোলটা দিয়ে দিবেন। আমরা একটা এসএসসি রোল, ক্লাস রোল দিয়ে দিচ্ছে। লগ ইন, আপনারা যখন লগ ইন হবেন, লগ ইন হওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার ড্যাশবোর্ড, এইচএম, এখানে আপনাদের প্রোফাইল, নিচের দিকে দেখবেন দুইটা ওয়ার্নিং দেওয়া আছে দুইটা। আপনাদের ইমেল নোটিফিকেশনের জন্য ইমেল আপডেট করতে পারবেন এখান থেকে। আপনাদের ফোন নাম্বারটা আপডেট করতে পারবেন এখান থেকে। যেমন এখানে অ্যাকাউন্টসে ক্লিক করলে আপনারা এগুলো আপডেট করতে পারবেন। আপনার যখন এক্সাম শুরু হবে, এক্সাম শুরু হলে আপনাকে এই ধরনের ইন্টারফেসটা দেখা যাবে। যেমন আমরা একটা টেস্ট এক্সাম ফর অল সেকশন নামে একটা এক্সাম ক্রিয়েট করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এটা আমরা একটা ডেমো এক্সাম ক্রিয়েট করেছি। আপনারা যখন এক্সাম দিবেন তখন আপনাদের এক্সাম ডেট যখন হবে, ওই ডেট অনুযায়ী আপনারা যখন এক্সামের জন্য লগ ইন করবেন, লগ ইন করলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি সবুজ চিহ্ন আসবে, এক্সাম সবুজ চিহ্ন আসার মানে হলো আপনার এক্সাম দেওয়া হয়নি, এক্সাম রানিং এ আছে, এক্সামটা চলছে এখন। তো আমরা এখানে ক্লিক করি। শুরুতেই দেখবেন ক্লাস, তারপরে সেকশন, এখানে সেকশন অল করা আছে, স্টার্ট টাইম, আমরা এমনি একটা টাইম দিয়ে রেখেছি। তারপরে কোশ্চেন এখানে দেওয়া আছে 10টা মার্কস 10। ডিউরেশন, আমরা ডিউরেশনটা বেশি দিয়ে রেখেছি যেন সবাই এটা দিয়ে প্র্যাকটিস করতে পারে। এখানে প্রায় 14 দিন ডিউরেশন দেওয়া আছে। এটা আপনারা যখন এক্সামে প্রবেশ করবেন তখন আপনাদের হয়তো 50 মিনিট দেওয়া থাকবে। তো 50 মিনিট থেকে কাউন্ট ডাউন হতে থাকবে, এই টাইমটা আপনারা এক্সাম দেওয়ার সময় দেখতে পারবেন। আর আপনার কোশ্চেন থাকবে এই প্যাটার্নে, যেমন এখানে কোশ্চেন হেডিং, এটা হলো কোশ্চেন হেডিং। আমরা যে কোনো একটা কোশ্চেনে ক্লিক করি অথবা টেক্সটের উপর ক্লিক করলেও হবে। সাবমিট, সাবমিট সাকসেস, অটোমেটিক পরের কোশ্চেনটা চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সাবমিট করব, এরপর আমরা আরেকটা সাবমিট করব। এখানে অ্যাটেম্প দেখাচ্ছে দুইটা কমপ্লিটেড। আমি আমার তিনটা কোশ্চেনের মধ্যে আমি দুইটাকে কারেক্ট করেছি, একটাকে রং করেছি। তো আপনারা যখন এক্সাম কমপ্লিট হয়ে যাবে আপনাদের, তখন আপনাদের এই শিটটা দেখাবে। ইভেন এখন যদি আপনাদের এক্সাম প্যানেল দেখেন, রেড হয়েছে, এখানে অলরেডি আপনি এই এক্সামটা দিয়ে দিয়েছেন। এখানে ক্লিক করলে আপনার রেজাল্টটা দেখতে পাবেন। আবার যখন এখানে কোনো এক্সাম আসবে তখন এখানে সবুজ দেখাবে, আপনি ক্লিক করে টাইম দেখতে, ওয়েটিং টাইম দেখতে পারবেন, অথবা রানিং হয়ে গেলে আপনার রানিং টাইমটা দেখতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যে কোনো ধরনের প্রবলেম ফিল করলে আপনাদের এক্সাম এক্সাম নিয়ে যারা আপনাদের প্রতিষ্ঠানের টিচাররা আছে, দায়িত্বে আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।